नमस्कार बंधुरा, रूपाली गार्डेने आपनादेर सबाई के स्वागतम। आज के आमी पुरुष पेपे गाछेओ किभावे फल धराते हय सेई सम्पर्के आपनादेरके देखाबो। आमरा बाड़ीते शख करेई पेपे गाछ लागाई किंबा चाष करार जन्यई लागाई ना केन, समस्याटा कोथाय जानेन तो? समस्याटा हलो बेशिरभाग क्षेत्रेई पेपे गाछ पुरुष हये जन्माय, आर सेई पुरुष पेपे गाछ आमरा केटे बाद दिये फेलि। चलुन प्रथमे आमरा देखे नेई কোন গাছটি পুরুষ আর কোন গাছটি মহিলা। এই গাছটিকে লক্ষ্য করুন, দেখুন কেমন থোকা থোকা ফুল ধরে আছে, কিন্তু একটা পেঁপেও গাছে ফলেনি। ফুলগুলো দেখতে অনেকটা রজনীগন্ধার মতো হয়েছে এবং ফুলগুলি অনেকটা বাইরের দিকে ঝুলে রয়েছে। এটি হলো একটি পুরুষ পেঁপে গাছ। এইবার দুই নম্বর গাছটির দিকে একটু লক্ষ্য করুন। নিশ্চয় আগের গাছটির তুলনায় এই গাছের ফুলগুলি অন্যরকম। একটি করে ফুল প্রতিটি ডালের গোড়ায় ধরে আছে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন গাছটিতে ফল ধরা শুরু হয়ে গেছে, অর্থাৎ এই গাছটিকে আমরা অবশ্যই মহিলা পেঁপে গাছ বলে চিনব। এবার তৃতীয় গাছটিকে লক্ষ্য করুন। এটিও একটি পুরুষ পেঁপে গাছ, তবে এই পুরুষ পেঁপে গাছটি আগেরটির তুলনায় একটু ভিন্ন রকম। এই গাছটিতে প্রতিটি ডালের গোড়ায় দু তিনটে করে ফুল একসাথে ফুটে আছে। এই চার নম্বর গাছটিও একটি পুরুষ পেঁপে গাছ। এত সুন্দর সুস্থ সবল গাছ, শুধু ফুলই ধরে আছে, একটা ফলও গাছের মধ্যে নেই। বুঝতেই পারছেন কি রকম লাগতে পারে যত্ন করে গাছ লাগানোর পর সেই গাছে যদি ফলই না পাওয়া যায়। চলুন এইবার কথা না বাড়িয়ে এর প্রতিকারের কি কি উপায় আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমাদেরকে নিতে হবে এই রকম বাঁশের কাঠি, যার একটা দিক সূচালো করে নিতে হবে। কাঠিগুলোকে ব্যবহার করার আগে ভালো মতো স্যানিটাইজ করে নিতে হবে। এই কাঠিগুলোকে গাছের চেহারা অনুযায়ী বানাতে হবে। গাছ যদি মোটা হয় তাহলে কাঠিগুলোকে আপনি মোটা করে বানাবেন, এবং গাছ যদি সরু হয়ে থাকে তাহলে কাঠিগুলোকে আপনাকে সরু করে নিতে হবে। এইবার সেই প্রথম পুরুষ গাছটিকে লক্ষ্য করুন। এই অংশটির উপরের দিকটা সবুজ এবং নিচের দিকটি গাঢ় সবুজ, সাথে কালো কালো ছিট পড়া। আমি এই রকম মাঝামাঝি অংশে একটি কাঠি ঠেলে প্রবেশ করাবো। কাঠিটিকে শুধু ভেতরে প্রবেশ করাতে হবে, লক্ষ্য রাখতে হবে অপর দিক দিয়ে যেন এর মাথা বাইরে বেরিয়ে না আসে। আবার খুব জোরেও চাপ দিয়ে প্রবেশ করানো যাবে না, এতে করে গাছটি ফেটে যেতে পারে, তাতে গাছের ক্ষতিও হতে পারে। দ্বিতীয় কাঠিটিকে 90 ডিগ্রি কোণ করে একটু উপরে, অর্থাৎ এক গিট উপরে প্রবেশ করাতে হবে। ঠিক একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় পুরুষ গাছটিতেও একই কাজ করে দেব। কাঠিগুলোকে গাছে প্রবেশ করানোর পর এইভাবে প্রায় 30 মিনিটের মতো রেখে দিতে হবে। 30 মিনিট পার হয়ে যাওয়ার পর কাঠিগুলোকে গাছ থেকে বের করে নেব। দ্বিতীয় পুরুষ গাছটি আগের পুরুষ গাছটির তুলনায় একটু সরু, তাই এইখানে কাঠিগুলোকেও একটু সরু ব্যবহার করেছি। তিন নম্বর পুরুষ গাছটিতেও পুনরায় আগের মতো কাঠি প্রবেশ করিয়ে নেব। যে অংশটিতে কাঠি প্রবেশ করানো হবে সেই অংশটি আপনি মার্কার দিয়ে চিহ্নিতও করে নিতে পারেন। মার্কার দিয়ে চিহ্নিত করার কারণটা হচ্ছে এর পরেও পুনরায় এই ছিদ্রগুলি দিয়ে কাঠি প্রবেশ করাতে হবে, তখন যাতে সহজেই চিনতে পারা যায় কোন জায়গাটিতে কাঠি প্রবেশ করানো হয়েছিল। এই ছিদ্রগুলো দিয়ে আবার ঠিক 4-5 দিন পর কাঠিগুলোকে প্রবেশ করিয়ে 30 মিনিট রেখে দিতে হবে, অর্থাৎ এই একই কাজ মোট 3 বার করতে হবে 4-5 দিন অন্তর অন্তর।
মোটামুটি এক মাস পর থেকে দেখবেন ফুলগুলি আর না ঝরে গিয়ে পেঁপে ধরতে আরম্ভ করে দিয়েছে। তাহলে বন্ধুরা কি বুঝতে পারছেন, আর পুরুষ গাছকে হত্যা করা চলবে না। এবার থেকে আপনিও বাড়িতে এই কাজটি করে প্রতিটি পুরুষ গাছে ফল ধরাবেন। পুরুষ পেঁপে গাছে ফল ধরানোর আরও পদ্ধতি রয়েছে, এই নিয়ে আলাদাভাবে ভিডিও তৈরি করব। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।